এখন আমি মুখরোগ থেকে শুরু করব, কারণ আমাদের এলিমেন্টারি ট্যাক্সের মানে মহাধমনীর বা অন্নবসতের যে রোগগুলো উৎপন্ন হয় সেগুলো প্রথমে মুখ থেকে শুরু হয়। শরীরের অভ্যন্তরে প্রবেশের মুখ্য পথ হচ্ছে মুখ। মুখের উপরে ও নিচে অবস্থিত ঠোঁট বা উষ্ঠা দুটি মুখের দ্বার রক্ষক। দাঁত খাদ্যদ্রব্যকে চিবিয়ে হজমের উপযোগী করতে সাহায্য করে, তাই হজম প্রক্রিয়ায় দাঁতের গুরুত্ব অপরিসীম। জিহ্বা আহারদ্রব্যের রসগ্রহণ ও গলাধঃকরণের উপায়। পৃথিবীর যেমন আকাশ মহাশূন্য হয়ে বায়ু প্রবৃত্তির চলাচলের সুযোগ করে দিয়েছে, তেমনি মুখের তালু আমাদের আকাশ। এই শূন্যস্থানের জন্য বায়ু চলাচল সম্ভব হয় বলে আমরা গলাধঃকরণ, উদ্গিরণ, নিঃসীবন, বমন প্রভৃতি করতে পারি। ঠোঁট দিয়ে শোষণ, দাঁত দিয়ে চর্বণ, জিহ্বা দিয়ে গলাধঃকরণের পথ হচ্ছে গলা। গলার নিম্নাংশে রয়েছে মহাশ্রোতের অর্থাৎ অন্নবস্রোতের উপরের অংশ অন্ননালী। অন্ননালী দিয়ে খাদ্য পানীয় গৃহে প্রথমে যে স্থলে অবস্থান করে পরিপাকের উপায় খুঁজছে সেটি হল আমাশয় বা স্টমাক। তার পরবর্তী পক্কাশয়, গ্রহণী, বৃহদন্ত্র প্রভৃতি আহার্যদ্রব্যকে পরিপাক করে তার থেকে পুষ্টি সংগ্রহ করে আমাদের জীবনী শক্তিকে অটুট রাখে। খাদ্যদ্রব্যের ভোজ্য অংশ এসে যায় মলাশয়ে বা কোলনে। মলদ্বার দিয়ে তা নিঃসৃত হয়ে শরীরকে দূষণ থেকে রক্ষা করে, তেমনি খাদ্য পানীয়ের তরলাংশ ভোজ্য আকারে মূত্রাশয় হতে মূত্রবর্ষ দিয়ে নিঃসৃত হয়ে আরেক ধরেন দূষণ থেকে শরীরকে রক্ষা করে। তাই অন্নবয়ের স্রোতের আলোচনায় প্রথমে আসে মুখের ভূমিকা। এখন বলছি উষ্ঠরোগ, ডিজার অব দি লিপস, আনুপিতক্ষীরা দধিমচ্ছা তিষেবনা, মুখমধ্যে গদানকুর্য ক্রুদ্ধদোষা কপোত্তরা। আমাদের সঠিক নিদান বা মাধব নিদান বলেছে আনুপমাংস, দুধ দধি ও মাছ প্রভৃতি
পাহুয়ার্ধ খাদ্য বানিয়া অধিক মাত্রায় খেলে বা পান করলে বায়ুবিত্ত কাপ এই তিনটি দোষ কুপিত বা দূষিত হয়। এই প্রকার দূষণের মুখ্য দায়িত্ব নেয় কাপ বা হিস্টামিন। পরে ক্ষেত্র বিশেষে বায়ুবিত্তকে দূষিত করে মুখমধ্যে যে সকল গোলযোগ বা ডিজরের সৃষ্টি করে তাকে মুখরোগ বলা হয়। প্রথমে সৃষ্টি করে উচ্চরোগের বাতজ পিত্তজ কফজ তিজসজ রক্ত প্রকোষ মাংসজ মেধজ দোষজ আঘাতজ মেধে উচ্চরোগ আট প্রকারের হয়ে থাকে। এখন বলছি বাতজোষ্ঠরোগে উষ্ঠরোগ কর্কশ রুক্ষ স্তব্ধ বেদনাযুক্ত ও ঠোঁট ফাটা প্রভৃতি দেখা দেয়। এখন তার প্রতিকার বলছি তিল তেল ঘি বসা মানে ফ্যাট ও মজ্জা এই চার রকমের স্নেহের সঙ্গে মোম মিশিয়ে অভ্যঞ্জন মানে আস্তে আস্তে ঠোঁটে লাগানো। মোম মানে মধুর চাকের মোম করলে এবং নারিশ্যাট মানে বাষ্পসার দিলে বাতস্তরোগ প্রশমিত হয়। নবনীত খটি ঝুনা গুগুলো দেবদারু ও যষ্টিমধু চূর্ণা হচ্ছে ধীরে ধীরে ঘষলে বাতস্তরোগ নিরাময় হয়। তিল তেল ঘি ধুনা মোম মানে মৌচাকের মোম রাষ্ট্রচূর্ণ গুড় সন্দ্রব গিরিমাটি প্রত্যেক দ্রব্য সম পরিমাণে জাল দিয়ে মলম তৈরি করে ঠোঁটে প্রলেপ দিয়ে ঠোঁট ফাটা ও ঠোঁটের ঘা দূর হয়। মোম গুড় ও ধুনা তিল তেল বা গাওয়া ঘি সহ জাল দিয়ে মলম তৈরি করে প্রলেপ দিলে ঠোঁটের সুস্ফুটানোর মতো বেদনা পারিশ্র বা কঠিনতা ব্যথা উজ্জ্বলত স্রাব আরোগ্য হয়। এখন বলছি পিত্তজোষ্ঠরোগ। পিত্তজোষ্ঠরোগে উষ্ঠজয় পিতবর্ণ দেখার ও বেদনাদায়ক পীড়াসমূহে ব্যপ্ত হয়। পরে পীড়কাসমূহ পাকে বিভিন্ন হয় ও জ্বালা করে। প্রতিকার পিত্তজনিত উষ্ঠরোগে উষ্ঠের নিকটবর্তী শিরাভেদ করতে হয়, জলকা দ্বারা রক্তমোক্ষণ করতে হয়, বমন বিরেচন তিক্ত ঘৃত পান মানে পঞ্চতিক্ত ঘৃত মাংসরস আহার শীতল প্রলেপ মানে রক্তসন্ধান ঘষে লাগানো, পরিষেক মানে জলপট্টি দেওয়া বা ঠান্ডা দ্রব্যে সেচ দেওয়া এবং পিত্তবিদ্যুতির চিকিৎসা নেওয়ার চিকিৎসা করতে হয়। যেমন বট অশ্বত্থ যজ্ঞডমুর পাকুড় বেতাস এই পঞ্চবলকলে সার চূর্ণ
গায়কের সঙ্গে মিশে প্রলাপ দিলে কিংবা অনন্তমল যষ্টিমধু রক্তচন্দন দুর্বা ও নরমর এ সমস্ত দ্রব্য শরীরে সম পরিমাণে নিয়ে গরুর দুধের সঙ্গে মিশিয়ে বেটে প্রলেপ তৈরি করে পিত্তদোষ রোগে লাগালে তার নিরাময় হয়। এখন বলছি কফজোষ্ঠরোগ কফদূষণজনিত অষ্ট্ররোগে রক্তমক্ষণ করে শিরবিশন করে মানে নস্য নিয়ে ওষুধি ধূম গ্রহণ করে কবল ধারণ করতে হয়। ত্রিকটু মানে সুঁত পিপুল গোলমরিচ সাচিকার ও যাবক্ষার প্রত্যেক দ্রব্য সমীপণের সমপরিমাণ নিয়ে মধুর সঙ্গে মিশিয়ে বরণ তৈরি করে অস্ত্রে লাগালে মানে প্রতিসারণ মানে আস্তে আস্তে ঘষা করলে আশু যন্ত্রণা দূর হয়। এই গেল বার্তজ এবং কফজোষ্ঠরোগের যন্ত্রণা ও তার চিকিৎসা। এখন বলছি কুষ্ঠরোগের কথা। এ অবস্থায় কুষ্ঠদ্বয় কখনো কালবর্ণ হয় মানে বাতের জন্য, কখনো পিতবর্ণ হয় মানে পিত্তের জন্য, এবং কখনো শ্বেতবর্ণ হয় কফের জন্য, এবং নানাবিধ প্রয়োগ হয়। প্রতিকার পূর্বে বর্ণনা অনুযায়ী বাতিকপত্তিক কফজোষ্ঠের রোগ অনুরূপ চিকিৎসা করতে হয়। এখন বলছি রক্ত প্রকবজ মানে রক্ত দুষ্টিজন্য যে অষ্ট্ররোগ হয় এরূপ অষ্ট্রদ্বয় খেজুর ফলের মতো বর্ণ বিশিষ্ট পীড়কারা আক্রান্ত হয় ও রক্তস্রাব হয়। প্রতিকার অষ্ট্ররোগের অনুরূপ পিত্তজনিত অষ্ট্ররোগের অনুরূপ প্রতিকার করবে পঞ্চতীর্থ ঘৃত সারিবাদীবটী কালাগ্নিদ্রস প্রভৃতি ওষুধ খেতে দিতে হয় যেন রক্ত পরিষ্কার হয়ে যায়। মঞ্জিষ্ঠাসব যুবেল আহারের পর সেবন করলে অচিরেই রক্ত বিশুদ্ধ হয়ে রোগ দূরীভূত হবে। এখন বলছি মাংসজোষ্ঠরোগ মাংসজোষ্ঠজনিত অষ্ট্ররোগের অষ্ট্রদূষি সুলহায় মাংস মিশ্রণের মাত্রা উঁচু হয়ে থাকে অষ্ট্রপ্রান্ত দেয় কৃমি জন্মে এবং বাড়তি থাকে। প্রতিকার এই অবস্থায় কফজোষ্ঠরোগের প্রতিকারে বর্ণিত ব্যবস্থা অবলম্বন করতে হবে। এখন বলছি মেদজোষ্ঠরোগ মেদদূষিতজনিত অষ্ট্ররোগের অষ্ট্রদ্বয় ভারী কুণ্ডলুক্ত এবং ঘির উপরিভাগের তরল সৎসংসের মতো বর্ণ বিশিষ্ট হয়। প্রতিকার সাজা
ধন ভেজান সুধান ও অগ্নিতাপ উপকারে প্রিয়ঙ্গু রোদশাল ত্রিপুরাচূর্ণ মধু মিশিয়ে প্রতিসারণ করবে অর্থাৎ ঘষবে এবং ত্রিপুরাচূর্ণ মধু মিশিয়ে প্রলাপ দিবে। এখন বলছি অভিঘাত দোষ আঘাতজনিত উষ্ণরোগে রোপণ হয় না মানে ক্ষতপূরণ করা যায় না, উষ্ণদের মৃত হয় না এবং তীব্র বেদনাযুক্ত হয়। প্রতিকার বলছি ঝুনা উৎকৃষ্ট গিরিমাটি ধনে তিলতেল গাওয়া গিল সৈন্যপ্রবাণ ও মোম সৈন্যপ্রাণের সম পরিমাণ নিয়ে জাল দিয়ে মলম তৈরি করে প্রলাপ দিলে ক্ষত পূরণ হবে এবং ব্যথা বেদনা চলে যাবে। এই পর্যন্ত আজকের আলোচনা, পরবর্তী আলোচনা হবে দন্তরোগ নিয়ে। সকলকে ধন্যবাদ।